বন্ধুরা কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালোই আছো। আজকে ভিডিওতে আমি আলোচনা করব ব্লকে ব্লকে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী, অনেক ভ্যাকান্সি আছে এবং তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো কিংবা ফেল হয়ে থাকো তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই আবেদনপত্র, আবেদনপত্র নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, তো অথবা wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারো। তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো যে কী কী যোগ্যতা লাগবে এবং কীভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে, জিনিসগুলো তোমরা জমা করতে হবে, কোথায় জমা করতে হবে জিনিসটা সমস্ত কিছু আমি আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল বং এডুটেক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেল অন করে নিও। তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সাব সেন্টার লিখতে হবে, এখানে যাবতীয় যে ফর্মটা কী করে ফিল আপ করতে হবে সেটা না হয় আমি পরে কোনো সময় আলোচনা করে দেবো অন্য ভিডিওতে। আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে কী কী যোগ্যতা লাগবে এবং কীভাবে কী প্রসিডিওর আছে সেইটা নিয়ে। ধরো তোমরা এখানে দেখতে পাচ্ছ শর্তাবলী লেখা আছে, এক নম্বরে আছে কেবলমাত্র বিবাহিত বিধবা ও আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বা স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিক মানে ভোটার কার্ড বা রেশন কার্ড এর প্রত্যায়িত নকল মানে এখানে জেরক্স কপি বলা হয়েছে অবশ্যই জমা দিতে হবে। তিন নম্বরে বলা হয়েছে সাধারণত প্রার্থীর বয়স 1/1/2020 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং যদি কেউ এসসি এসটি হয়ে থাকে তাহলে তার বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। মানে এখানে তুমি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। আমি আগেই বলেছিলাম যে মাধ্যমিক পাস বা ফেল হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে পরবর্তী সময় এখানে বলা আছে যে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনা সুবিধা থাকবে না। মানে তুমি অনেক বেশি পড়াশোনা জানলেও কোনো ব্যাপার না, আর পড়াশোনা না জানলেও কোনো ব্যাপার না, মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক পাস হলে হবে, নাও হলে হবে, মাধ্যমিকটা মোটামুটি যেতে হবে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তারা বলা হচ্ছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় সংস্থাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনা যোগ্য করা হয়। মানে যে সমস্ত দল হয় সেই সমস্ত দল করে থাকা যদি তোমরা স্বনির্ভর গোষ্ঠী যে দলগুলো হয় সেগুলো যদি তোমরা করতে পারো বা সেখানে যদি সদস্য হয়ে থাকো তাহলে তোমরা এখানে একটা অগ্রাধিকার পাবে। এছাড়া সাবসেন্টার সন্নিহিত গ্রামীণ সমূহ 2001 সালে জনগণনা তথ্য প্রক্ষেপণ করে তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি সংস্থাপত্র দাখিল করা সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত হবেন। তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এখানে লেখা আছে যে আবেদনকারীর সঙ্গে যে সমস্ত প্রমাণপত্র দিতে হবে, এখানে দেওয়া আছে জন্ম তারিখ মানে মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড দিতে হবে বা তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, এছাড়া তোমাদের আধার কার্ড বা রেশন কার্ড দিতে হবে, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র মানে এসসি এসটি ওবিসি হলে তার প্রমাণপত্র তোমাকে দিতে হবে এবং মাধ্যমিক যদি পরীক্ষায় পাস করে থাকো তার মার্কশিট অবশ্যই দিতে হবে। এছাড়া তোমাকে যদি কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকো তার গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর যদি সদস্য হয়ে থাকো তার প্রমাণপত্র তোমায় দিতে হবে, ওয়ার্কারের প্রমাণপত্র। এছাড়া তোমাকে এখানে বলা আছে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। তো এখানে পুরো ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে এবং তোমাদের কোথায় জমা করতে হবে বলছে, আবেদনপত্র জমা দেওয়ার স্থান বলছে যে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারীকে করণ বিডিও অফিসে জমা করতে হবে তোমাদের, এবং এখানে বলা আছে যে জমা আবেদন জমা তারিখ হচ্ছে 1/8/2020 মানে 1 তারিখ থেকে শুরু হয়েছে 31 তারিখ বিকাল 4টের মধ্যে সরকারি ছুটির দিন বাদ, মানে রবিবার বা কোনো সরকারি যে সমস্ত লকডাউন চলছে আমরা এখন জানি সেই সমস্ত ছুটির দিনগুলো বাদ কিন্তু। এছাড়া এখানে আরও একটি কথা বলা আছে বন্ধুরা যে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন খারিজ করা হবে, পরবর্তীকালে অনুরোধ উপরোধ বাঞ্ছনীয় নয়। যে পরে এখন তুমি ভুলভাল ফর্ম ফিল আপ করে জমা দিলে পরবর্তী সময় অনুরোধ করছো একবার আমি ফর্ম ফিল আপ করবো এমনটা বললে কিন্তু হবে না। তো আশা করছি তোমরা ভিডিওটিতে বুঝতে পেরেছো তোমাদের কী কী লাগবে এবং এখানে অনেক এখানে নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো যে এখানে গ্রাম ওয়াইজ কিন্তু এসসি এসটি এবং ওবিসি এবং যে ইউআর মানে জেনারেল সমস্ত কিছুদের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও, নিজে থেকে ডাউনলোড করে নিও ডেসক্রিপশান থেকে। এখানে আরও একটি জিনিস দেওয়া আছে, আমি ওপর দিকে যদি চলে যাই দেখা যাবে যে কোথায় জমা দিতে হবে। এখানে বলছে রাজ্যের মিশন অধিকর্তা জাতীয় স্বাস্থ্য মিশন 27/6/2012 তারিখের পত্র এত নম্বরের আদেশনামা অনুযায়ী হুগলি জেলার 4টি মহকুমা অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র আশা এটাকে বলা হয় আর কি আশা নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। মানে হুগলি জেলার 4টি মহকুমার অন্তর্গত কিন্তু এটা করা হচ্ছে। আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবং ফর্মটা পুরোপুরি সঠিকভাবে ফিল আপ করে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে
করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো এবং সেখানে আমি বলে দেবো কী করে ফর্ম ফিল আপ করতে হয়। এবং আগামী দিনে ইন্টারভিউ যখন হবে তোমাদের ইন্টারভিউয়ের সাহায্যে নিয়োগ অবশ্যই হবে, ইন্টারভিউ কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেই সমস্ত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি পরবর্তী ভিডিও সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এছাড়া তোমরা আর কী কী বিষয়ে ভিডিও দেখতে চাইছো আমার থেকে সেটা তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে নোটিফিকেশন বেলটি অন করে নোটিফিকেশন বেল অল করে নিও। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন, শিখতে থাকুন এবং অলওয়েজ কানেক্টেড থাকুন। টাটা।